সহ্য করতে পারবেন না, মৃত্যুর কষ্ট আপনি সহ্য করতে পারবেন না। আর যদি বেনামাজি অবস্থায় মারা যান, যদি কোনো নারী বেপর্দায় মারা যায়, তার যে কি পরিমাণ কষ্ট সে কল্পনায় করতে পারবে না, চলে এখন ঠিক না। মৃত্যু যখন হয়ে যাবে, মালাকুল মওত, যে মুমিন বান্দা তার রূহটাকে নিয়ে মালাকুল মওত ইল্লিনে চলে যাবে, ইল্লিন। কিন্তু রূহটাকে যখন মালাকুল মওত নিয়ে যাবে, এই মুমিন বান্দার রূহের একটা দাম কম না বেশি, জান্নাত থেকে একটা রেশমি রুমালের কাপড় নিয়ে আসবে। সুবহানাল্লাহ। যে মুরব্বি আজীবন নামাজ পড়ছে, যে মুরব্বি আজীবন তার সন্তানদের সেবা করেছে, ভালোবেসেছে, সে মুরব্বিকে আল্লাহ তাআলা জান্নাতের রেশমি রুমালের কাপড়ে জড়িয়ে জান্নাতের মেহমান হিসেবে নিয়ে যাবে। এজন্য যুবক, তোমাকেও একদিন মুরব্বি হওয়া লাগবে। তোমার এই যে রক্ত গরম, তোমার এই রক্ত একদিন পানির মতো পানসা হয়ে যাবে, ঠিক কিনা? যে মুরব্বির দাপটে গোটা এলাকার কেউ চলতে পারত না। দ্য টাইম হ্যাজ চেঞ্জ, সময় পরিবর্তন হয়ে গেছে, এখন মুরব্বি লাঠি ছাড়া চলতে পারে না। তোমার লাইফ এরকম হবে। এই জন্য মৃত্যু নিয়ে, কবর নিয়ে আপনারা ভাববেন তো ইনশাল্লাহ। জোরে কোন ইনশাল্লাহ।